হালকা পরিমাণে নুন নিয়ে নিলাম স্বাদ মতো। দেখুন, এটাকে আমরা এখন হালকা উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে গুলিয়ে নেব চালের গুঁড়োটাকে। ঠান্ডা জলটা দেবেন না, উষ্ণ উষ্ণ গরম জলটাই দেবেন সরা পিঠার জন্য। আপনারা অনেকে একে সরা পিঠা বলেন, অনেকে আবার সাদা পিঠাও বলে। তো তার জন্য আমার গুলাটা গোলানো রেডি হয়ে গেছে। এবার আপনাদের বানিয়ে দেখাবো। দেখুন, আমার গোলাটা গোলানো কমপ্লিট হয়ে গেছে এবং ঘনত্বটা এখন দেখে নিন কি পরিমাণে ঘনত্বটা হয়েছে। আমার স্বাদ মতো জলটা ফুটে গেছে, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবং চিনি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো গুড় দিয়ে দিচ্ছি। যে যেমন পরিমাণে মিষ্টি খেতে ভালোবাসে, সে পরিমাণে আপনার স্বাদ মতন গুড় বা চিনি দিয়ে খাবেন। দেখুন, আমি এখন এই শিরাটার মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সরা পিঠাটা এখন ভেজানোর জন্য আমার শিরাটা তৈরি হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি সরা পিঠাটা ভেজাবো বা ছেড়ে দেব। এ হলো আমার সরা পিঠা। সরা পিঠা আমার রেডি হয়ে গেছে। শিরার মধ্যে এখন সরা পিঠাটা আমি ছেড়ে দেব। দেখতেই পাচ্ছেন, পিঠাটা কয়েক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তাহলে সম্পূর্ণভাবে পিঠাটা ভিজে খুবই সুন্দর হয়ে যাবে। তখন আমার ভিজানো পিঠা কমপ্লিট হয়ে যাবে। আমি এখানে দেখতেই পাচ্ছেন, আমি এখানে সরা পিঠাগুলো ছেড়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার সবগুলো পিঠা ছাড়া হয়ে গেছে। এবার আমি এই পিঠাটাকে কয়েক ঘন্টা ভিজিয়ে রাখবো।